ক্লাস দাদা গো, ফার্স্ট ক্লাস। দেখো কি বলবো, জাস্ট নাও, এক্ষুনি বসে বসে ভাবছিলাম যে কপাল দেখো, ৬ মাস পেরিয়ে গেল, এর মধ্যে একটা বিয়ে, কইতে অন্নপ্রাশন, মাই শ্রাদ্ধের নেমন্তন্ন এলো না। আজ শুভদিন দাদা। আরে নিজের বাড়ির বিয়ে, বলো আর কে আছে, কোনোই কোনোই ডুবিয়ে 7 দিন গপাগপ গপাগপ। কোনোই ডুবিয়ে গপাগপ গপাগপ আমার পয়সায় খাবে, আমার লাভটা কি? What is benefit? এটা একটা কথা, তোমার কি হলো? ঠিক আছে দাদা, ঠিক আছে, কোনো চিন্তা নেই। দেখো তুমি বাড়ির কথা তো, বাইরের কেউ নেমন্তন্ন করলে একটা সুবিধে ছিল, আমার কোনো দায়িত্ব নেই। তুমি ধরো 50 কি 100 টাকা খরচা করে একটা শাড়ি প্রেজেন্ট করে দিলে, আর আমি গিয়ে একা খেয়ে 300 টাকা উসুল করে দিলাম। একা খেয়ে 100 টাকা ইনভেস্টমেন্ট, 200 টাকা প্রফিট, বৌদি প্রফিট করিয়েছি। 300 টাকা খাবি? একা খাবো, খাবি খাবো। তোর কি হাড়ে ফুটো আছে? তোর আমার হজম শক্তিটা একটু বেশি। কি হবে তাহলে? কোনো পরোয়া নেই, একটু এদিকে এসো, প্রাইভেট ব্যাপার। তুমি শুধু আমাকে 20 জন কন্যা যাত্রী নিয়ে যাবার পারমিশনটা দেবে। বুঝ দিলাম। ওখানে গেলাম, গেলে ফার্স্ট ব্যাচে বসলো, বসলে খেলো, সেকেন্ড ব্যাচে যারা গাছতলায় তাকিয়ে রইল, খাবার তো কিছু থাকবে না, থাকবে না। তাতেও যদি তোমার বাকি বকেয়া কিছু থেকে যায় তো তারও প্রভিশন আছে, পরে খেয়ে উসুল করবে। কিভাবে কি করে বোঝাবো লোকটাকে? কেমন মোটা চেহারাতে এমনি মোটা বলে আমার লোকা ভাই কিছু বলবি তো? দাদা গো, সে ধরো ছেলে মেয়ের বিয়ে তো হচ্ছে, একটা তো আউটপুট বেরোবে, হয় খোকা নয় খুব, তাদের অন্য প্রাশনের উৎসব একটা হবে, তখন এমন খাওয়া খাবো না ছেলেদের বাপের অন্য প্রাশনের যাচ্ছি, জুতিয়ে বার করবো। আরে যা যাচ্ছ কেন, যাচ্ছি তো, আসো ব্যাপারটা। আরে ওই যে কে কে পাত্রটা কি? কেন আমাদের বীরেশ্বরবাবু ছেলে রাকেশ, থেমে গেলি কেন? এই ছোট দাদা, আমি খুব খুশি হতে পারছি না। কেন? রাকেশের সম্পর্কে অনেক কথা শোনা যায়। যাই হোক দাদা, তুমি মেয়ের বাপ, নিশ্চয়ই তার ভালো চাইবে। আমার শুধু একটাই কথা, একটু ভালো করে খোঁজ নেবে আর একটু ভালো করে ভেবো। আমিও কিন্তু শুনেছি, জানো ছেলেটার নাকি নেশা ভাঙ। থামো তো, নেশা ভাঙ কেনা করে? মহাকবি গিরিশচন্দ্র করতেন না, মাইকেল মধুসূদন করতেন না, এ তো গেল আগেকার দিনের কথা। এখন সবাই নেশা ভাঙ করে, কেউ খোলাখুলি ভাবে করে, কেউ লুকিয়ে চুরি করে, এটা এখন একটা ফ্যাশন স্টাইল। ও চাই ছোট ছেলেকে টেলিগ্রামটা করে দিয়ে আসি, খবর পাওয়া মাত্রই যেন শ্যামলীকে তাড়াতাড়ি পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।